ডাইরেক্টররা আসেন আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে আমাদের সাবেক ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর জনাব সাবেক এমপি জনাব শাহানুর কবির সাহেব আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকে প্রায় 17 বছর পর এই স্টেডিয়ামে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। এবং পাশাপাশি যাদের আত্মত্যাগের বিনিময়ে সেই ছাত্র জনতা, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে আমাদের বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ স্বাধীন করেছি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা আজকে মাননীয় প্রেসিডেন্ট সাহেবের কাছে এসেছিলাম। আমাদের যারা এখানে আছেন তারা সকলেই আমরা এই বোর্ডের, ক্রিকেট বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলাম, জেলা, বিভাগ এবং মহানগরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা ছিলেন। আমরা দীর্ঘদিন এই ক্রিকেট বোর্ডে কাজ করেছি এবং আমরাই এই মিরপুর স্টেডিয়াম, যে স্টেডিয়াম নিয়ে প্রতি বছরই দ্বন্দ্ব করতে হয়েছিল, ঢাকা স্টেডিয়াম প্লাস মিরপুর স্টেডিয়াম, যে ফুটবল আর ক্রিকেট নিয়ে টানাটানি। তো আমরা যখন সিদ্ধান্ত নিলাম, আমাদের তখন বোর্ডের জন্য এবং ক্রিকেটের জন্য যিনি আত্মত্যাগ করেছেন, সে আমাদের প্রিয় সংগঠক, আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দ্বিতীয় পুত্র মরহুম জনাব আরাফাত রহমান কোকো, আত্মার বিবেহী, আত্মার মাগফিরাত কামনা করি। এবং ওনার নেতৃত্বে আমরা এই স্টেডিয়াম করেছিলাম এবং আমরা ফুটবল থেকে সরে মিরপুর স্টেডিয়ামে এসেছিলাম এবং উনি এই বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান রেখে গেছেন, সেটা বাংলাদেশের মানুষ এবং ক্রীড়াঙ্গনের মানুষ চিরদিন স্মরণ রাখবে। ওনার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। আজকে অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, সেগুলো সব কিছু বলা যাবে না, বলার সময় নাই। আমরা প্রেসিডেন্টের কাছে এসেছিলাম, ওনার আমন্ত্রণে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। যে ক্রিকেট বোর্ডে আমরা ছিলাম, আমরা ক্রিকেটকে আরও ভালো, সুন্দর দেখতে চাই, আরও এগিয়ে নিতে চাই। আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের পরেই আমরা ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশ এবং ক্রিকেট, বাংলাদেশকে যেমন ভালোবাসি, ক্রিকেটকেও আমরা তেমনি ভালোবাসি। আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনও আছি। সুতরাং এই ক্রিকেটের মায়া আমরা কতদিন ত্যাগ করতে পারবো না। এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য, যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার, আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম যে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এখানে আরও যারা উপস্থিত আছেন আমার সাথে, যেরকম মহিউদ্দিন বুলবুল সাহেব, উনি আমাদের ফোরাম, যে ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব, এবং আমাদের কাইয়ুম সাহেব আছেন, যিনি সাবেক বোর্ডের ফিন্যান্সের কর্মকর্তা ছিলেন এবং বর্তমান সিলেট বিভাগের দায়িত্বে আছে, সিলেটের মহানগরের উনি জেলার জাতীয়তাবাদী দলের সভাপতি। এখানে আছে আমাদের রিদুয়ান সাবেক কর্মকর্তা, আমাদের খসরু ভাই সাবেক কর্মকর্তা, আমাদের শহীদ ভাই সাবেক কর্মকর্তা। তো এখন মহিউদ্দিন বুলবুল ভাই আপনাদের সামনে দুইটার কথা বলবেন, বলেন এখানে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন, সাথে সাথে আমরা আজকে এখানে কতিপয় প্রাক্তন বোর্ড, আমাদের সময় নির্বাহী পরিষদের সদস্য, যেটা বর্তমানে ডাইরেক্টর, আমরা এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটিতে আমরা দায়িত্বে ছিলাম। ক্রিকেট বোর্ডে একসময় আমাদেরকে ক্রিকেট বোর্ড থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, কিন্তু আমরা এখন তারপরেও আমরা যেহেতু সংগঠক, প্রকৃত সংগঠক হিসাবে ক্রীড়া উন্নয়নের পরিষদের পক্ষ থেকে এই বোর্ডকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এসেছিলাম। সভাপতি মহোদয়ের সাথে আজকে সৌজন্য সাক্ষাৎকার এবং মত বিনিময় করতেছি। তো আমরা কামনা করব ভবিষ্যতে এই খেলাধুলার প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে এবং যেন উনি সুন্দরভাবে বোর্ড পরিচালনা করতে পারে। এই বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে সৌজন্য সাক্ষাৎ করতে এসছি। যে নিজেরা আসছি মানে কি উনি আগ্রহ প্রকাশ করছেন দেখে তো আমরা আসছি। এক মিনিট, এখন আমাদের সাবেক আমরা যখন বোর্ডে ছিলাম তখন কিন্তু পরিচালক প্রথা ছিল না, আপনারা হয়তো মানে ভুল বুঝতে পারেন। তখন ছিল প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এইভাবে ছিল। এই নামে ছিল এই বিসিবি ছিল, কিন্তু পরবর্তীতে কনস্টিটিউশন চেঞ্জ করে এই পরিচালক প্রথা চালু করা হয়েছে। এখন আপনাদের সম্পর্কে কথা বলবেন আমাদের সিলেট বিভাগের ক্রীড়াঙ্গনের কর্মকর্তা জনাব জানাবিম চৌধুরী সাহেব। আমি সকলকে ধন্যবাদ, বিশেষ করে সংবাদকর্মী যারা এসেছেন। আমি তেমন কিছু বলার নেই, আমরা বোর্ডে ছিলাম, বোর্ডের সদস্য প্লাস এজ ওয়েল এজ আমি অডিট কমিটির চেয়ারম্যান ছিলাম। ফিনান্সের বিষয়গুলো অনেকগুলো স্ট্যান্ডিং কমিটিতে আমি দেখতাম। তো আজকে আমার বক্তব্য বা আমাদের বক্তব্য যারা আমরা এসেছি, ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে 17 বছরে। আমরা ইলেকটেড একটা বোর্ড ছিলাম, আমাদেরকে ফোর্স করে রিজাইন দেওয়া হয়েছিল, সেই সময়ে। এর পরবর্তীতে যারাই দায়িত্বে ছিলেন, এই 17 বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে ক্রিকেট বোর্ডে বর্তমান সভাপতির কাছে আমরা বলে এসেছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই ক্রিকেট বোর্ডের দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এবং আমরা মনে করি অবিলম্বে দেশবাসী জানা উচিত যে ক্রিকেট বোর্ডে কী পরিমাণ এই 17 বছরে আয় হয়েছে, আর কিভাবে লুটপাট হয়েছে, আর কিভাবে কোথায় বের হয়েছে, এগুলোর একটা সুষ্ঠু তদন্ত চাই। এটাই হলো আমাদের বক্তব্য। ধন্যবাদ আপনাদের। আমরা তো সৌজন্য সাক্ষাৎ করতে আসছি, আমরা সার্বিক সহযোগিতা করব। সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আসছি যে ক্রিকেটে যদি কোনো, কারণ এখানে বিভিন্ন জেলার পর্যায়ের জেলা লেভেলের কর্মকর্তারা আছেন এবং আমরা আছি। আমরা যদি আমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, যে কোনো সময় আমরা প্রস্তুত আছি যে কোনো সাহায্য করার জন্য। আমরা 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত, তারপরে আমরা ইলেকটেড বডি ছিলাম, কিন্তু তখন সেই ফখরুদ্দিন মহিউদ্দিন সাহেবের সরকারের সময় আমাদেরকে জোর করে রিজাইন করানো হয়েছিল, পুরা বোর্ড সবাইকে। যে না, এই ব্যাপারে আমরা তেমন কোনো আলোচনা করি নাই। এটা উনি যেহেতু ফিনান্স কমিটিতে ছিল আমাদের সময়, ওনার নলেজে অনেক কিছু হয়তো থাকতে পারে। এটার জন্য আসলে যে সার্চ কমিটি করা হয়েছে একটা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আপনার এনএসির পক্ষ থেকে, সেখানে আমরা তাদেরকে সহযোগিতা করব যদি তারা আমাদের সহযোগিতা চায়, কারণ আমরা তো আর এই ব্যাপারে তেমন কোনো অবগত না। সুতরাং আমরা সহযোগিতা করতে চাই, সব ধরনের সহযোগিতা করতে চাই, ক্রিকেটকে আমরা আরও এগিয়ে নিতে চাই। ধন্যবাদ।